বন্ধুরা, দুপুর থেকে আমি ব্লগটা শুরু করছি আর এখন বাজে ওই প্রায় একটার মতো। তো আমি খেতে বসে গেছি, মামাকে খেতে দিয়েছে। আর আজকে রান্না হয়েছে পেঁপে গলা, আলু, ডুমুর দিয়ে মাছের ঝোল আর মাংস। কারণ আমি মাংস খাই না, তার জন্য আমার জন্য মাছের ঝোল করে দিয়েছে। আর আমি এই ঝোলটা খেতে ভীষণ ভালোবাসি। আর মা সবুজ সবুজ রান্না বসিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, আজকে বাড়ি চলে যাব, তার জন্য কিছু বেলপাতা নিয়ে নিচ্ছি আর একটা আম পাতা নিয়ে নেব। তো আমাদের বাড়ির সামনে আমাদের কোনো গাছ নেই, আর সেই বেলপাতা নিতে গেলে আমাদের বাগানে যেতে হবে, তো যাওয়া হয় না। আর আমাদের এখানে ঘরের পিছনেই বেল গাছ, তো তার জন্য ভাবলাম যে কিছুটা বেলপাতা নিয়ে যাই, আর যখনই আসি তখনই আমি যাওয়ার সময় বেলপাতা আম পাতা নিয়েই যাই। বর আজকে আনতে আসবে, তো ও বেরিয়েছে, ফোন করেছিল। তো আমি ভাবলাম যে সব কিছু গুছিয়ে নিই, একটুখানি শুয়েছিলাম আর ঘুমাইনি। আর দুপুরে খুব প্রচণ্ড গরম ছিল, আর বিকাল টাইমটা ওয়েদারটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ কি ঝড়ের মতো হাওয়া হচ্ছে। এই সব পড়ে আছে, হ্যাঁ কত হলুদ, আকর্ষিত যাবে না, কি হবে তাহলে? মাসি এখানে আম পাড়ছে। তো হলুদ তুলে নিলাম, তোমরা দেখতে পেলে ওই হলুদগুলো হচ্ছে জেঠু চাষ করেছে আর বসিয়েছিল আগের বছরে। এবছরে হয়েছে, প্রচুর হয়েছিল হলুদ, জেঠু তোলেনি, যেহেতু বর্ষায় নাকি আরও বেশি গাছ বেরোবে সেই জন্য তোলেনি। আর আমি আর দিদি কিছুটা বাড়ি নিয়ে যাব বলে ওই জন্য তুলে নিলাম। আর এখানে আমও পেরে নিচ্ছি, তো এগুলো সবই নিয়ে যাব। আজকে যেহেতু বাড়ি চলে যাব সব কিছু গুছিয়ে নিচ্ছি। খেজুর গাছে প্রচুর খেজুর হয়েছে আর মোটামুটি এক সপ্তাহের মধ্যে পেকে যাবে। তো এখন মানে খেতে পারবো না, একটু একটু যেহেতু কাঁচা আছে, তো ষষ্ঠীর সময় পেকে যাবে, তখন আসবো তখন খেতে পারবো। আর এদিকে মা কিছুটা শাক কেটে দিল, দিদি নিয়ে যাবে, আমি আর নিয়ে যাব না। আর এদিকে আমও মোটামুটি আমরা পারছি, অল্প অল্প একটু পেরেছি, তারপরে জেঠু পারবে। গাছে একটা মিষ্টি গাছের আম আছে, আর এদিকে ফুলটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে, চন্দন জবা তো আমার খুব প্রিয়। আর এই গাছটা থেকেই ডাল ভেঙে নিয়ে গেছিলাম, মা বসিয়ে দিয়েছিল। তো আমার তিনটে গাছ হয়েছে এই ছোট ছোট ডাল থেকে, আর তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম চন্দন জবা। কিছুটা আম পাড়া হয়েছে আর কিছুটা আম পাড়তে বাকি আছে, তো লাঠিটা নিয়ে আসলে আমগুলো পাড়া হবে, ছোট লাঠি তো তার জন্য পাড়া যাচ্ছে না। আর ওদিকে দিদি শাক কাটবে। তো আম পাড়তে গিয়ে ডালটা ভেঙে ফেলেছি একদম জলার ধারে, দেখেছো জল উঠে গেছে কতটা করে। ওই ধারে একটা গাছ আছে, ওই গাছ থেকে পাড়তে গিয়েছি একুশে দিয়ে আর ডালটা ভেঙে গেছে। তো ডালটায় প্রচুর আম ছিল, সেগুলো দাদা আবার ছড়ে ছড়ে দিল, আর পুকুরে যে কটা পড়েছিল দাদা আবার তুলে দিল, কারণ জল আমরা নামতে পারছিলাম না। ব্যানাঝোরের মধ্যে যেই আমগুলো পড়েছিল মা আবার সেখান থেকে বেশ কিছু আম পেলো, খুঁজে পেলো, তো সেইগুলো একসঙ্গে নিলাম। এখন যাচ্ছি মিষ্টি গাছের আম পাড়তে, যেহেতু মই নিয়ে চলে এসছে, তো চলো তোমরা দেখতে থাকো। তাও আম পেরেছে, ভর্তি হয়ে গেছে আম পড়েছে, লম্বা লম্বা। তোমার টেনো না, আমার মাথা পড়বে। এটুকু টেনে নামাতে হবে, অনেক টানো, অনেক টানো দেখি। হ্যাঁ বড়া খাই।
এইদিকে দেখো একটা মোচা সবে ছাড়ছে, এটাও কদিন পরে পাড়া হবে এই মোচাটা। এইদিকে দেখো মই দিয়ে আম পাড়া হচ্ছে, ওখানে মই দিয়ে উঠেছে, কারণ অনেকটা লম্বা উঠতে অসুবিধা হবে তার জন্য মই দিয়ে উঠেছে। আর আমগুলো পেরে পেরে এই ঝোড়ার মধ্যে রাখা হচ্ছে, মানে রাখা হবে আর কি, সবে পাড়া হচ্ছে ওইখানে। আজকে আমরা বাড়ি চলে যাবো, জিয়াও বাড়ি চলে যাবে, আমিও বাড়ি চলে যাবো। দেখো আমগুলো গোড়ানো হয়ে গেছে আর প্রচুর আম, এখন আর একটা গাছে পাড়া হবে, তো ওই আমগুলোকে মিলিয়ে প্রায় হাফ ঝোড়ার মতো হবে। এটা হাফ ঝোড়া একটু কম আছে। ও যে এই আম গাছটা এখন আম পাড়া হবে। এখন বাজে সন্ধে 7:30, আর আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, তো কোনো কারণবশত আজকে বাড়িতে যাওয়া হয়নি। তো দিদিরাও থেকে গেছে, আমরাও থেকে গেছি, আর বড় আছে, জামাইবাবু এসছে, সবাই কালকে যাব। সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম, চাউমিন করেছিলাম, জিয়া বললো যে চাউমিন খাবো মাসি, তো তার জন্য চাউমিন করলাম, সবাই মিলে খেলাম। তারপরে রাতে রাতের খাবার হচ্ছে লুচি আর কুমড়ো আলু তরকারি, তো এটা আমার খুব ফেভারিট একটা খাবার, তো তার জন্য মাকে বললাম যে লুচি আর কুমড়ো আলু তরকারি করো, তাই মা করলো। আর এদিকে আমি ভাজছি, মা ওদিকে বেলে দিচ্ছে, মার কুমড়ো তরকারিটা হয়েও গেছে। চাউমিন করতে গিয়ে কড়াইটা দেখো পুড়িয়ে পুরো কালো করে ফেলেছি, তো কড়াইটা ভালোভাবে গরম হয়নি, আমি বুঝতে পারিনি চাউমিনটা দিয়েছি আর জড়িয়ে গেছে, তো আবার ওকে নামালাম, নামিয়ে ভালো করে ধুয়ে তারপরে চাউমিনটা করলাম। আর কালো হয়ে গেছে, এটাকে না ভালো করে ঘষে ঘষে তুললে হবে না, মা বললো আজকে লুচি তরকারিটা হয়ে যাক, মানে লুচিটা হয়ে যাক, একেবারে কালকে সকালে মেজে নেব। তো তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, ঘুগনিও করেছে, কুমড়ো আলু চচ্চড়ি তো করেছে, আর ঘুগনিটাও মা করে নিয়েছিল, সেটা তোমাদেরকে আর দেখাইনি। আর লুচিগুলো দেখো কি সুন্দর হয়েছে, তো একদম সবকটা লুচি বলতে গেলে ফুলেছে, দু একটা হয়তো একটু ফোলেনি, তো লুচিগুলো ভীষণই ভালো হয়েছে। আর আমার তো ফোলা ফোলা লুচি খেতে ভীষণ ভালো লাগে, আর যখনই লুচি মা করে তখনই প্রথমে আমাকেই খেতে বলে যে দেখ খেয়ে কেমন হয়েছে। আর এই হচ্ছে কুমড়ো চচ্চড়ি আর ঘুগনির ভিডিওটা করতে ভুলে গিয়েছি। দিদি মুড়ি খাবে, মুড়ি ঘুগনি দিদি। আর এই হচ্ছে সোনুর মানে কষ্টি ভাত, এটা জল ঢালা ভাত, আলু ভাজা, আমারও জল ঢালা ভাত, কুমড়ো চচ্চড়ি। শোনো, ও বসেছিল এতক্ষণ আমার সঙ্গে খাবে বলে, তো আমি খেতে বসেছি, তা ওকে নিয়ে খেতে বসেছি, আমার সাথে আজকে বলেছে খাবে, যে ও মাকে বলছে পিসিমণির কাছে আজকে খাবো, তো ওর মা আবার ভাত দিয়েছে আলু ভাজা ভাত, আমি আবার ধরে নিয়ে আসলাম, তো একসঙ্গে সবাই খেতে বসেছি, ওদিকে দেখতে পাচ্ছি। জিয়ার ভাত, ডাল আর আলু ভাজা, ওই ওই ছোট স্ট্যান্ডে হবে না, শুরু কর।